আমরা ঠিক 8টা পর্যন্ত চলবো, থাকবো এখানে, এটা একটা বেতার তো। আর যেটা আমরা 9টা 8টা পর্যন্ত থাকবো এখানে, দুজন বেতার মানুষ থাকবে, একটা হলো বেতার বল্টু আর একটা হলো বেতার বেতার মিরু, তার কথা বলি নিয়ে বেতার মিরু, হ্যাঁ বেতার মিরু, বেতার মিরু। সো যারা যারা আছেন তারা কিন্তু চাইলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। প্রথমত যেটা করতে পারেন এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গেলে দেখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। এছাড়াও চাইলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে উড়িয়ে দিতে পারেন www.facebook.com/capitalfm94.8 এ গেলেই যে লাইভটি দেখবেন, যে দুটি শীত বস্ত্র পরিধানরত অবস্থায় দুটি বালক, একটি হলো গিয়ে মোটা ছোটা হাতির মতো আর একটা ছোটা মোটা হিরোর মতো, দুইজন বালক, একজন হচ্ছে বল্টু আর একজন হচ্ছে মিরু, এই দুজনকে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা লিখবেন, মনের কথা থাকলে সেটাও লিখবেন, আর যদি কিছু লিখতেও না চান সেটাও লিখবেন, ঠিক আছে? কিন্তু লেখা মাস্ট, আর কেউ প্লিজ 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 অ্যান্ড প্লিজ কমেন্ট বক্সে কপি পেস্ট করবেন না। আপনার যদি খুব মন চায় আপনি এসএমএস কপি পেস্ট করেন, দেখি আপনার কত টাকা আছে, আপনি কপি পেস্ট করতে থাকেন, কপি পেস্ট এসএমএস কপি পেস্ট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কমেন্ট বক্সে কেউ কপি পেস্ট করবেন না। আর একজন 30-40 করে কমেন্ট করবেন না, তাহলে যারা একটা কমেন্ট করে, যারা দুটো কমেন্ট করে, যাদের সাথে কনভারসেশন হয় তারা কিন্তু খুব মন খারাপ করে, কারণ তাদেরকে খুঁজে পায় না। আর এই শোয়ের মাঝখানে শো বন্ধ করে রেখে কথা না বললে কমেন্টটা খোঁজাটা আরও বিরক্তিকর। তো রিকোয়েস্ট থাকলো সবার কাছে যারা যারা করেন, বিশেষ করে আমাদের আছে যে কয়েক শাশ্বতী আছে, মেহেদি আছে, কয়েকজনের নাম আছে, আগে আরে আরও দুজন ছিল, এখন আমাদের ক্ষমা দিয়েছে, ক্ষমা করছে আমাদেরকে, তোমরা আমাদের ক্ষমা করে দাও প্লিজ, এত দিও না, দাও দু একটা দাও, আমি সবার এসেন্স কমেন্ট পরে দেবো, কথা দিলাম, কথা দিলাম, পরে দেবো, পরে দেবো। তারপর মিরু, হ্যাঁ তুমি কথা দাও, আমি যে আর্জেন্টিনা যে চলে গেলো, আর্জেন্টিনা জিতে গেলো, বিশ্বকাপ জিতে গেলো, মেসি কাপ নিয়ে ঘুমাইলো, কাপ নিয়ে খাইলো, কাপ নিয়ে চলে গেলো, আমাদের মনের আশা পূর্ণ হলো, আমাদের মনের খোরাক 36 বছরের মনের খোরাক পূরণ হলো। আর একটা মনের আশা পূর্ণ হতে যাচ্ছে, কোনটা? একটু আগে তুমিও দেখলা আমিও দেখলাম, ও ESPN নিউজ করেছে যে আর্জেন্টিনা পিটিশন দিয়েছে ইয়াকে, তো আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে, যেন তাদের ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে চলে আসে, ঠিক আছে? ওয়ার্ল্ড কাপ টিম চলে আসবে, মেসি টিম, আর্জেন্টিনা টিম বাংলাদেশে আসবে, তো আমরা চেষ্টা করবো মাঠে থাকা, কেউ যদি সুযোগ করে দিতে পারেন আমাদেরকে জানাবেন, যে একটা একটা সিট আছে, একটা সিট আমরা দুজন থাকবো, কোনো সমস্যা নেই, আমরা একটা সিট দুজন দাঁড়ায় দাঁড়ায় দেখবো, তারপরেও মেসির সাথে দেখা করার জন্য, মেসি টিমের সাথে দেখা করার জন্য। মেসি কি পরিমাণ কাপটা পেয়ে মানে ইয়ে হয়ে গেছে, এখন সবাই লিখতেছে যারা যারা লাইক করেন আসলে আর্জেন্টিনাকে বা মেসিকে, তারা বলতেছে কি মানে কাপটা পেয়ে বউ বাচ্চাকে ভুলে গেল, কাপ নিয়ে ঘুমাচ্ছে, কাপ নিয়ে সব জায়গায় যাচ্ছে, বউ কই বাচ্চা কই, মানে এদের সহ্য হচ্ছে না, ঠিক আছে? এখন কিন্তু আজকে একটা আমি নিউজ দেখলাম, যে সর্বকালের সেরা 25 জন ফুটবলারের নাম দেখলাম, ঠিক আছে? সেখানে এক নম্বরে রয়েছে লিওনেল মেসি, 2 নম্বরে ম্যারাডোনা, 3 নম্বরে পেলে, ঠিক আছে? তো আমি বলবো যে এই এইটা আমি পছন্দ আমার হয় নাই, আমি বলবো যে সবার উপরে আমি ওই লিজেন্ডই রাখবো, পেলে এবং ম্যারাডোনাকে রাখবো, তারপর মেসি, ঠিক আছে? শুধুমাত্র তুমি না, মেসি নিজেও যদি দেখে তাহলে সে নিজেও, আমি জানি না এইটা এটা কে করেছে, এই জরিপটা কে করেছে, বাট আমার কাছে মনে হয়েছে যে না আমি কখন আমি মেসিকে লাভ করি বা ওকে আমি খুব ভালোবাসি বলি যে আমি তাকে উপরে রাখবো তা না, মানে সবার আগে কিন্তু ওরাই মানে ওনারাই পেলে এবং হচ্ছে যে ম্যারাডোনা, ঠিক আছে? তো এইসব লিজেন্ডারি মানুষকে পেছনে দিয়ে আমার নামটা সামনে যাবে বা মেসির নামটা সামনে যাবে এটা আসলে হয় না, এটা অদ্ভুত মানে বাজে অবস্থা হয়ে গেছে। তো যারা যারা এই কাজটা করতেছেন প্লিজ ডোন্ট ডু দিস, অবশ্যই পেলে এবং মেসি, পেলে এবং ম্যারাডোনা সবার আগে, তারপর মেসি, আমরা মেসিকেও সম্মান জানাবো, মেসি ওয়ার্ল্ডের গ্রেটেস্ট প্লেয়ার, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। সো আচ্ছা যাই হোক, আমরা আর্জেন্টিনা জিতছি ভাই, ভ্যামোস আর্জেন্টিনা, এতে আমরা অনেক খুশি। ইয়েস, আর্জেন্টিনা কিন্তু তোমার কোনো গানটা না, সেটা গানটা শোনো বা, আর্জেন্টিনা জিতে গেছে এই উপলক্ষে এটা গান হয়ে যায় কেমন হয়, আর্জেন্টিনা সবকিছু বলে কিনা, আর্জেন্টিনা আর্জেন্টিনা, এই মানে আমার এরকম ছাড়া আর কোনো গান আমার মধ্যে আসে না, কিন্তু তুমি যেটা গান গাইছিলে এর আগে, নেইমার নিয়ে, ঠিক আছে? এটা খুব জোর ছিল, হ্যাঁ অসাধারণ একটা গান ছিল শাওন ভাইয়ের গাওয়া, নেইমার, হ্যাঁ কি মাঝ রাতে স্বপ্নে দেখি, মাঝ রাতে স্বপ্নে দেখি, মাঝ রাতে ঘুম ভেঙে যায়, কারণ একজন আমাকে কমেন্ট করছিল আজকে রাতে, হ্যাঁ আমাদের চাইতো বেশি কাঁদবে মেসি,
ও আচ্ছা তখন ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি এটা গিয়েছিলাম যে মাঝরাতে ঘুম ভেঙে যায় একটি ছেলে সে মেসি নয় নেইমার কাঁদে সে সারা রাত গোপনে না এর আগে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এসব লেখালেখি হচ্ছে আমার ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকে দেখেছি যে নেইমার রোনালদো সবাই উইশ করেছে মেসিকে ঠিক আছে লিখেছে শুভকামনা ভাই লিখেছে শুভকামনা বন্ধু হ্যাঁ তুমি ওয়ার্ল্ড কাপ জিতেছো তুমি জিতলে আমরা জিতে যাই হ্যাঁ একই সাথে খেলে একই কাতারে খেলে একই কাতারে খেললেও বিশ্বকাপ সব কিছু মিলে কাতারে কাতারে একাকার তো এগুলো হচ্ছে আমরা না বলি হ্যাঁ ওরা ওদের জায়গায় ঠিকঠাক আছে শুধু আমরা এই যে এমবাপ্পে হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় এমবাপ্পে হচ্ছে যে মানে গোল্ডেন বুট পাইছে হ্যাঁ এখন বাংলাদেশে এক মা বলছে যে ও যদি জিততো না ও হারছে বলে জুতা পাইছে হেরে গেছে বলে সেজন্য নাকি এমবাপ্পে এক জোড়া জুতা পাইছে আর জিতলে সে বিশ্বকাপ পাইতো ঠিক আছে খুব ভালো কথা বলেছে মার আসলে মায়ের জায়গা থেকেই বলেছে যে সন্তান সবসময় জয় পাবে সন্তান সবসময় সর্বোচ্চ উচ্চতা যাবে সেই জায়গা থেকে বলেছে এখন তুমি হেরে আসছো তো মা তো রাগ করে এটা বলবেই তাই না ইয়েস ইয়েস অবশ্যই বলবে মা বলবে না কে বলবে মা যাতে মা মনে করো যে বলে দাও মারা কি কি বলে মারা বলে যে চুল যদি যত সুন্দর করে কেটে আসো তোমার মা যদি বলে কি করছস বাদরের মতো দেখা যায় হ্যাঁ এমনি কেউ কাটে তাইলে বুঝবা তোমার চুল কাটা ঠিকঠাক আছে আর তোমার মা যদি তোমাকে দেখে বলে যে ওয়া বাবা রে আজকে তুই ভালো মতো চুলটা কাটতে এসেছিস রে বাবা তুই অনেক সুন্দর চুল কাটছ তাইলে বুঝবা বন্ধু বান্ধব আজকে তোমার ধুয়ে দিব চুল কাটা একদম ভালো হয়নি তোমাকে দেখতে স্যার মদনের মতো লাগতেছে মাঝে মধ্যে কিন্তু মানে আমরা কনফিউজ হয়ে যাই মাঝে কথা বিশ্বাস করবো কি করবো একদম ছোটবেলায় যেটা হইতো যে স্কুলে যখন প্যান্ট কিনতে যেতাম প্যান্ট কিনতে যেতাম তো মারা বলতো যে কী কী কিনবি না আমার প্যান্ট কেনা লাগবে কেন তোর আগের প্যান্টের কী হয়েছে আগের প্যান্ট তো মা হয় না কই দেখি তো মনে করেন মুখের সামনে মেলা ধরবো মেলা ধরার পর দেখবো যে প্যান্টটা কিন্তু আসলেই হইতেছে না হ্যাঁ দাগ হয়ে গেছে কিন্তু মা বলবো দুটো ঝাড়া দেয় বলবো কি কই ঠিক আছে আরামসে আরো তিন বছর পড়তে পারবি তখন মনে হয় যে আমি নিজের নিজের মানে কথা বিশ্বাস করবো নিজের চোখকে বিশ্বাস করবো নাকি মাকে বিশ্বাস করবো সত্যি কথা মায়ের সাথে যখন প্যান্ট কিনতে যেতাম মনে করেন যে দরজালো বলতেছে লংকে এইটুক দিব আমি বলি এইটুক লোক মা না আরো তিন ইঞ্চি বড় করেন আমিও চুপ বেটাও চুপ কি ব্যাপার তিন ইঞ্চি বড় দিলে তো ম্যাডাম এটা তো অনেক বড় হয়ে যাবে আপনি যেটা বলছি সেটা দেন কাপড় আছে না জি আছে হবে না জি হবে তিন ইঞ্চি বড় দেন আগামী তিন বছরের পড়তে হবে না মানে একটা প্যান্ট তিন বছর এরকম হতো ঢোলা করে দিত লম্বা করে দিত মানে যখন নতুন কি থাকতো তখন গায়ে লাগতো না আর যখন লাগতো তখন পরার মতো অবস্থা থাকছে না তবে আমাদেরটা আমাদের বাসায় কিন্তু অন্যরকম হতো যে আব্বা আম্মা আমাদের জন্য যখন প্যান্ট কিনতে যেত আমাদের পাঁচ ভাই ঠিক আছে তো দেখা গেলো যে বড় ভাইয়ের জন্য কিন্তু বা বিধবার জন্য কিন্তু কিন্তু বাসায় এসে মানে একসাথে কিনতো চার পাঁচটা বাসায় এসে বলতো কি এখান থেকে দেখ কার কার মানে কার কোনটা হয় আসলে বেছে নে ঠিক আছে তো এটা আমাদের জন্য খুব ভালো হতো যে আমরা আসলে হ্যাঁ সবচেয়ে যেটা ছোট ওইটা আমার ছোট ভাই নিত তার উপরটা আমি নিতাম ঠিক আছে মজা হইতো যখন ছোটবেলায় আমি আর আমার মেজো ভাই পিঠে পিঠে একদম দুই বছরে তো আমরা দুজন যাই কিনতাম একই রকম হ্যাঁ জুতো কিনলে কিরকম গেঞ্জি কিনলে কিরকম প্যান্ট কিনলে ঘুরতে গেলে সবাই আমাদের বলতো তোমরা কি জমজ ভাই মানে আমি আমি এটা কেন বললাম কারণ তখন আমি এতটাই স্লিম এবং সেক্সি ছিলাম যে আমার আমার ভাইকে দেখলে একই রকম মনে হতো এখন দেখলে মনে করি তোমরা কি একই মায়ের পেটের ভাই একই মায়ের পেটের ভাই তুমি মানে বোঝা যায় না যে তুমি তোমারই অবস্থা তোমারই অবস্থা কেন এরকম একটা অবস্থা আর কি হ্যাঁ মানে জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করো তোমরা কি জমজ ভাই মানে আমি এত একইরকম ছিলাম আর এখন জিজ্ঞেস করে তোমরা কি আদল আপন ভাই মানে কি চেঞ্জটা হয়েছে আমাদের জীবনে এটা বিপরীত এই যে এখন শীত পড়তেছে না তো এরকম শীতের মধ্যে ওই তুমি যারা বললা যমজ ভাই হ্যাঁ দুই যমজ ভাই তো এই শীতের মধ্যে ওর আম্মা হচ্ছে গোসল করাই দিয়েছে ঠিক আছে তো এক ভাই হচ্ছে যে মানে রোদে দাঁড়িয়ে হাসতেছে আর এক ভাই ওই কর্নারে কাঁদতেছে তো এক চাচা কি বলছে ও কাঁদতেছে তুই হাসতেছে কি ঘটনা কি কয় আর কয়ের নাই শীতের মধ্যে আমার আম্মা আমারে মনে করে আরে দুইবার গোসল করাই দিয়েছে
মানে একজনই দুইবার করছে করায় আর একজন চুপে করে লুকায় আছে এরকম হয় জমজ থাকলে শীত একটু ঝামেলা হয় শীত গরমে এরকম এমন হয় যে পিঠা ফেলায় দুইবার একবার ধরে মারছে আরে আল্টার পাশে মারছি আমি ওইটা আমি একসঙ্গে বাইরে গেছি মানে এক পায়ে দুজনে না খায় একজনই দুইবার খেয়ে ফেলে হয় এরকম হয় শীতের কালে আর জমজ হলে এমন হয় ঠিক এখন যেমন করে হবে একটা ব্রেক হবে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন নাট বোল্টু টু ফান কিংস চলতেছে আছে তার কাটা মিরন বোল্টু ফিরব ছোট্ট বিরতির পর কেউ কোথাও যাবে না কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 কারণ টিউন করার কোনো রাস্তাই নেই এখানে নাট বোল্টু চলে অন্য সবাই থেমে থাকে সবাই থেমে আছে গিয়ে লাভ নেই নাট বোল্টুতে থাকুন ফিরছি ছোট্ট বিরতির পর ক্যাপিটাল এফএম